ওয়াইদুল্লাহ আপনি লিখেছেন শরীরচর্চার উদ্দেশ্যে ক্রিকেট ব্যাডমিন্টন টেবিল টেনিস খেলা জায়জ হবে কি না জায়জ হবে যদি এগুলোতে আপনি কোনো প্রকার সতর উন্মুক্ত করা ছাড়া খেলতে পারেন এবং জুয়া জাতীয় যে খেলার মধ্যে হারাম বিষয়গুলো রয়েছে সেটা না থাকে এবং এক পক্ষ অন্য পক্ষ হেরে গেলে আপনার লেনদেন না করেন পরস্পর পরস্পরের মাঝে জাস্ট আপনার শারীরিক কষ্টের জন্য যদি করেন তাহলে সেক্ষেত্রে এগুলো না যায় হওয়ার কোনো কারণ নেই এবং এ বিষয়ে তারা বিশ্বের কোনো আলেম দ্বিমত করেন বলে আমার জানা নেই হ্যাঁ হামিদ যে খেলাধুলার নিষেধাজ্ঞার ভাবে যে হাদিস রয়েছে সেই হাদিসের মর্ম হল যে একে তো আপনার লেনদেন বিশিষ্ট যে খেলাধুলা যেখানে পারস্পরিক লেনদেন হয় যে দল হেরে গেছে সে জেতার দলকে তারা টাকা দিল এরকম কোনো কিছু থাকে সেক্ষেত্রে সেটার জন্য এটি প্রযোজ্য হামিদ হোসেন আপনি লিখেছেন রাতে ঘরের মাকড়সার বাসা পরিষ্কার করা যাবে কিনা রাতে ঘরের মাকড়সা যদি বসা বাসা বাঁধে তাহলে সেটা পরিষ্কার করতে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে এগুলোতে পরিষ্কার করাতে অসুবিধা হবে হ্যাঁ আপনার জন্য যদি অসুবিধা হয় আপনি সেটা পরিষ্কার করবেন হ্যাঁ যদি আপনার জন্য সে মসার বাসা কোনো তৈরি না করে বা কোনো সমস্যা তৈরি না করে তাহলে সেক্ষেত্রে আপনি অযথা কেন সেটি নষ্ট করতে যাবেন একটি প্রাণীকে কেন কষ্ট কষইতে যাবেন আফরোজা রহমান আপনি লিখেছেন মেয়েরা কি হিল জুতা পড়তে পারবে নাকি এতে গুণ হবে এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে দেখে নেবেন সাধারণত এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর এবং বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় এটি প্রমাণিত দ্বিতীয়ত এতে আপনার দুর্ঘটনায় পতিত হওয়ার আস মানে মস্কে পড়ার আশঙ্কা থাকে সেটার রেশিও অনেক বেশি সেটা আমরা জানি তৃতীয়ত অনেক সময় এটি করা হয়ে থাকে একটা অত্যন্ত বাজে উদ্দেশ্য থেকে শরীরের কোনো অঙ্গকে ফুটিয়ে তোলার উদ্দেশ্য জায়গা থেকে তো সেই দৃষ্টিকোণ থেকে এটা ব্যবহার করা উচিত নয় হ্যাঁ বাসা বাড়িতে বা একান্ত শুধু স্বামী আছেন তার সামনে পড়লেন তাও যদি সেফটির যে বিষয়গুলো আছে সেগুলো নিশ্চিত করা যায় এবং কোনো প্রকার ভয় না থাকে তাহলে সেক্ষেত্রে চায় হতে পারে কিন্তু মানুষের সামনে নয় তাছাড়া এগুলোতে আওয়াজও হয় আল্লাহ তালা বলেছেন ওলা না বি আর জুলি না আলিয়া মাহফিনামিন জিন্নামেরা হাঁটা চলার ক্ষেত্রে যেন এমনভাবে চলাফেরা না করে যে তাদের সৌন্দর্য প্রকাশিত হয়ে যায় এই জন্য আওয়াজ হয় বা কোনো অঙ্গ ফুটে ওঠে এইভাবে কোনো জুতা পরিধান করা যায় না হাই হিলের মধ্যে এই সমস্যাটা কিন্তু দেখা যায় এমনি সাধারণ হিল থাকলে এবং এই সমস্যাগুলো যেগুলো বললাম এগুলো যদি না থাকে তাহলে সেগুলোতে কোনো অসুবিধা নেই